الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعًا متصدعًا من خشية الله وقال في آية أخرى اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال إني أحب هذه سورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلك الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه مبدا مبود تمي أسمان ناجمين পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার জীবনের গুনামাপ করসনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনামাপ করসনি তুমি আদম নবীর সঙ্গে কইস কথা ওই আরাফাতে ইউনুস নবীর সঙ্গে কইস কথা ওই আরাফাতে আমরা রে সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরা রে সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই ইজরাইল ফাটাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো
তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আম্মা বাদ বাহাদুরপুর প্রথম খণ্ড উত্তর মুরা জামে মসজিদ সংলগ্ন মাঠে যুবাহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এক আজিমুশান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত প্রদানশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে যুব সমাজের উদ্যোগে যে মাহফিল আয়োজন করা হয়েছে সেই নেক মাহফিলের মধ্যে আমরা এত রাত মাহফিলের মধ্যে ধৈর্য সহকারে আরামর বিছনারে ছাড়িয়া মাহফিলের মধ্যে আমরা যারা অংশগ্রহণ করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ মহতরম হাজিন কেরাম তেমন বেশি লম্বা আলোচনা করতাম না পরবর্তীতে আপনারা দাওয়াত রয়েছে শিরনির ব্যবস্থা আছে সারা শিরনি খাইয়া যাইবার আমি যতটুক ইনশাল্লাহ সম্ভবত আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতাম আমি যেহেতু রাইট গভীর হয়ে গেছে গিয়া কিছু আলোচনা করি পরবর্তীতে শেষে আপনারা খেদমত কিছু গপসপ করব সর্বশেষে আবার মিলাদ শরীফ পড়িয়া মাহফিলের শেষে দোয়া হইব দোয়াত শরী কইবা ইনশাল্লাহ হার খাতিরে দোয়া কবুল হইব হইতে পারবেন জি না এর জন্য আমার দেওয়া হয়েছে কিছু বিশেষ শিক্ষা বিভাগ কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করব আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতাম আমরা এলাম যে শ্রেষ্ঠ জাত মানব জাত আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে মখলুকাত অগলর সৃষ্টি করছেন 18,000 মখলুকাত এর মধ্যে আমরা এলাম যে শ্রেষ্ঠ আমদারে আল্লাহ সম্মান দান করছেন লাকাদ কাররামনা বানি আদম অর্থাৎ আওলাদে আদম যারা এরারে সম্মানিত করছেন আর ইনসান জাতিরে আল্লাহ সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িব ইনসান জাতিরে আল্লাহ যাতে সব থেকে বিবেক জ্ঞান বেশি দান করছেন আমরা ইনসান আমদারে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন আমদারে বিবেক দিছেন আমরা চক্ষুর আড়ালে যারা আস আমার আগর বক্তা হজরত মৌলানা ইমাদুদ্দিন সাহেব বয়ান করছেন কিছু জিন্নাত সম্পর্কে করছেন নি না জিন্নাত সম্পর্কেও আলোচনা করছেন এই জিন্নাত আমরার চক্ষুর আড়ালে কিন্তু ইনসান ও জিন্নাত উভয় দুই জাতিরা আল্লাহর ইবাদত করতে লাগে যাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন শুধু ইবাদতের জন্য এরারে কিয়ামতের দিন হিসাব নেব কিন্তু আহসানুল মাবাইস সেই কিতাবর মধ্যে দেখলাম
দুনিয়াত অনেক পশু আছন, গরু আছন, কুকুর আছন, মেকুরও আছন, ইতারে আমরা ফালিয়ার কিছু মানুষে গরুরে বড় কষ্ট দিছন, এর বিচারও কিয়ামতর দিন হইব। গরুরও বিচার হইব, গরুয়ে গিয়া বিচার দিব, আমার এই বারোটা পর্যন্ত হাল ছুইছন, এখন তো হাল ছোঁয়া আছেন জি না, তবুও সেও গরুর দুধর গাইরে বান্ধিয়া খুব বেশি মারছন, দুধ কি রইবার লাগে, এলাও হাড়াই জুকাইন্নান সিফাত, খুব বেশি মারণ কষ্ট দে, হেও বিচার প্রার্থী হইব কিয়ামতর দিন। যে গরুর শিং গেছল না, হে গিয়া বিচার দিব, আল্লাহ জমিনও আমার শিং দিছিলাই না, আমার আরেক শিং গালায় খুব বেশি মারছে, আল্লাহ কইবা তোর শিং দেবো হইল, তুন বদলা লইলাও কিয়ামতর দিন। যার শিং আসলো দুনিয়াত এর না, আই কিয়ামতর দিন এনর থাকতো না, আর যারা দুনিয়াত আসলো না তারে শিং দেবো হইব, হে তার শিং দিয়া বদলাই লইব। দুনিয়ার জমিন থাকি বিদায় হইম আমরা, কিন্তু হাসরের ময়দান ও ভয়ানক সুরত হইব, কিছু সংখ্যক মানুষে কিছু পশু অগলে গিয়া বিচার দিবা, তারও বিচার হইব হাসরের ময়দান, কিছু সংখ্যক মানুষ কিয়ামতর দিনে আটকি যাইবা, দুনিয়ার দেখবা কোনো গুণা করছেন না, কিন্তু হাসরের ময়দানও আটকি যাইবা, বলে কিলা দুনিয়ার দেখবা ভালো কাম করছেন সপ্তাহ, কিন্তু কিছু মানুষের তিন মাস চার মাসের গর্ভের পেটের সন্তানটা নষ্ট করছেন, ডাক্তারের পরামর্শ লিয়া পেটের সন্তান দিয়ে নষ্ট করছেন, এই বাচ্চা গিয়া আল্লাহর দরবারে গিয়া বিচার দিব, আল্লাহ আমারে কইছো আপনি ইনসান জাত শ্রেষ্ঠ জাত, কোন মহিলার পেটও আমারে দিশলায় বড় অসম্মানী হালতে আমারে ফালান নিয়েছিল, এইভাবে যারা সন্তান হল ফালাই তারা গিয়া আল্লাহর দরবারে গিয়ে বিচার দিবা, তখন সন্তানের এই বিচারের কারণে ছুটিয়া যাইতে পারতা নাই, এরা কাতলো আমাদানো যাইব গিয়া, কাতলো হাত হইলে আল্লাহ মাফ দিব, আমাদানো গেলেও এরার আর মাফ নাই, এইভাবে সন্তান হলে বিচার দিবা, যার ফলে অসংখ্য লক্ষ লক্ষ স্বামী স্ত্রী লক্ষ লক্ষ পুরুষ মহিলা হল এক একটা সন্তানের কারণে জাহান্নামি হইবা। এর জন্য আমরার দেশও আছে নানি প্রায় জায়গার ডাক্তারের পরামর্শ লইয়া মায়ের গর্বরে নষ্ট করডা, সন্তানাদিরে নষ্ট করডা, কিন্তু এর জবাবদিহি হইবা একদিন কিয়ামতের দিন, অবশ্যই সারা জবাব দিয়ে হইবা, কারণ জাহিলিয়তের যুগে প্রথম যুগে এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো, সেই সময়ে সেই যুগে কন্যা সন্তান হলে তারা পছন্দ করতো না, কন্যা সন্তান পাইলে তারা জ্যান্ত অবস্থায় একবারে জিত্তা নিয়ে গর্ত করিয়া তারা গাড়ি লইত মারি নিত, এটা তাদের অবস্থা আসলো জাহিলিয়তের যুগে। পরবর্তীতে আয়াত নাজিল হইল ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তাই সন্তানা দিয়ে গুলোরে কাতল করিও না, ইতা বাচ্চান্তরে কাতল করিও না, কারণ ইতাই লাগিয়া মাসুম বেগুনা বাচ্চান, ই বাচ্চান্তে কিচ্ছু জানে না, নাহনু নারজুকুম, আমি আল্লাহর জাতে তাদের জন্য রিজেক দান করছি, আমি আল্লাহর জাত রিজেকর মালিক। আমরার দেশক কিছু মানুষ বিবাহ করার পরে ফরর মেয়ে গরের মধ্যে আনার পরে কইবা এমন মেয়ে আনলাম গর বিপদ চালে না, তা কইনেন দুষার ই আল্লাহ ইটা পারে না, ইতা কন্যা জানি ফরর মেয়ে গড়ে আনছন, আনার পরে আপনি দোষারোপ করতা না হইতা না বলে এই মেয়েটা দালিদর আমার বিপদ আপদ ছাড়েন না, ইলা কইতা না আপনি খেও আসন বলে ফরর মেয়ে গড়ো আনছন, আনার পরে কইতা ই মেয়েটা আনার ফরটা কিয়া আমার খালি দিনে দিনে খালি রুজি খালি বাড়ের খালি বালাও বালো হইলে ঠিক আছে, আর বুড়ো হয়ে গেলে খালি গালি গালা চলা ও আমরা একগুড়ো ওলা দোষারোপ করি, এলা দোষারও করতা না, কিন্তু এর মধ্যে ব্যবধান আছে, কোনো মেয়ে যদি ভালো হয় আদর্শবান হয়, এই মেয়েটা আপনার গড়ে আসার পরে কোনো মেয়ের বক্তে স্বামীর রুজি রোজগার বাড়ি যায়, আর কোন সেই মেয়ের গড়টাকে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে কোন সন্তান আপনি পাইত্রা, হয়তো এমন ভাগ্যবতী সন্তান পাইত্রা, ও সন্তানের কারণে আপনার জমিনও খুব সুখ শান্তির জমিন হইব, জিন্দগির অসংখ্য রুজি আল্লাহ দান করবো, আপনি ঔষধ দিয়ে সন্তান নষ্ট করিল্লা, আপনি ডাক্তার দিয়ে সন্তান নষ্ট করিল্লা, যার কারণে আমরা এটা দোষারোপ কখনো করতাম না। যারা করেন এরা ইমান কমি, তারা আল্লাহর কাছে দোয়া করতো বলে আল্লাহ আমি যে মুসিবতও পড়ছি মুসিবতটা কি আপনি আমার উদ্ধার করো, মুসিবতটা কি আমারে উদ্ধার করক, ও মুসিবত দূর হইব কয়েকটা কারণে আমরা নিজে নিজে মুসিবত ডাকি আমরা বাড়িতে আনি, মানুষের বাড়ির মধ্যে যখন আল্লাহর রহমতর ফরিস্ত হল যাওয়া বন্ধ হয়ে যায় রহমত বন্ধ হয়ে যায় তখন মানুষের অনেক বুড়া জিনিসে দেখা দিলে, যেমন আল্লাহর রসুলে ফরমাই
কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে মানুষের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফরিস্তা হল যায় না এক নম্বর হইল যারা মানুষে পবিত্রতার অর্জন করেন না وإن كنتم جنبا فطهروا قرآن الحكم يدخس جهن تمي جنابت والوئي زبائي ببائي تو شامستي تما دير ميلونر فر جهن غسلتا فرزوئي اي فرز غسلتا تمي تان كن شمع خورتا شرج ودي تو هوار آگ مهور تو حتا جدي كنو دين بيتي کرمي اپنر شرج وطي گسي گيا تاي تارا تاري وزور حالو تتغار چشتا خورو যদি কোনো পুরুষ জাত এমত অবস্থায় যদি কোনো পুরুষ জমিনের মধ্যে চলাফেরা করে ফরিস্তা হলে লানতদিন না বাকি হালতে মানুষ চলাফেরা করলে ফরিস্তা হল তাদের কাছ থেকে দূরে সরে যায় দুই নম্বর মহিলা এই অবস্থায় পাক করলে খাওয়া জায়েজ আছে নি বলে হ্যাঁ জায়েজ আছে না জায়েজ না পাক করিয়া খাবার পাকাইতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এই হালতে মহিলা যদি খাদ্যগুলা রেডি করেন পাক করেন এই খানির মধ্যে একটা বরকত আছে সেই বরকতটা উঠি যায় এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষে টাকা পয়সা আল্লাহ দিছে সুন্দর সিস্টেম করিয়া বাথরুম বানাইছেন মানে হাম্মাম খানা বানাইছেন হাম্মাম খানার মধ্যে গোসল করাটা সুন্নত কাপড় পরিবর্তন করা সুন্নত কিন্তু বাথরুমের মধ্যে কোনো বান্দা বান্দি যদি একবারে যদি উলঙ্গ হয়ে যান গোসল করা তার লাগে ঠিক নি বলে বলে ঠিক আছে জায়েজ আছে তবে জানিয়া রাখো কা সুরা ইনফাতার একটি সুরা আছে ইজা সামাউন ফাতারাত এই সুরার একটি আয়াত আছে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যাতাঞ্চন দুইজন ফরিস্তা প্রত্যেক বন্দার সঙ্গে থাকেন দুইজন ফরিস্তা কল কোনো মানুষ যদি একবারে গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে যায় এই মানুষের কাছ থেকে ফরিস্তা কল দূরে সরিয়া যান গিয়া এর লাগি একবারে উলঙ্গ ইয়া গোসল করতা না যদিও নখেও দেখেন না তবে একবারে উলঙ্গ হইতা না ফরিস্তা কল দূরে সরি যান এরা লানত দে তারপরে ইয়া তাকসে গিয়া দেখেন যদি কোনো বান্দা হল বাড়ির মধ্যে কোনো যুব সমাজে মোবাইলটা উচ্চ সুরে বাজাইতরা গান বাজনা যদি কোনো মানুষের বাড়ির মধ্যে যদি বাজে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না আল্লাহর বান্দে গান কোনো বাড়ির মধ্যে যদি কুকুর থাকে বাড়ির মধ্যে জান্দার বস্তুর ফটো থাকে আল্লাহর রাসূলে ফরমান লা তাদখুলুল মালায়েকাতি বাইতান ফিহি সূরাতুল কালবি আও তাসাউর আল্লাহর রাসূলে ফরমান তোমাদের ঘরের মধ্যে যদি বাবার ফটো মানুষে সাজায় রাখছন বাইয়ের ফটো সাজায় রাখছন ঘোড়ার ফটো সাজায় রাখছন কোন বড় অধিনা ককলর ফটো সাজায় রাখছন ইলা যদি কোন বান্দা ফটো যদি সাজায় রাখন তাহলে ই ঘরের মধ্যে রহমতর ফরিস্তা যাইতা নাই আর কুকুর বাড়ির থাকলে ফরিস্তা হল যায় না তবে কুকুর ভালা জায়েজ আছে কুকুর ভালিতা প্রয়োজনীয় আপনার দুশ্মনের ডর ভালো পা আসহাবের কহবর কুকুর আসলো খালা এর লাগে খালা এক রঙ্গর ভালকা লাল এক রঙ্গর ভালকা চকুর দরবার দুই ফুটা দেখবা জিন নুক্তা তাই হদিস শরীফ আইছে এই দুই ফুটালা কুকুর ভালিও না আপনার আর এগুলো নিমক হারাম মুখ ফুড়া কুকুর ভালিও না ইগু নিমক হারাম লেজ কাটা বাড়ুয়া হই আমরা ইগু ভালিও না ইগু বড় নিমক হারাম আর নাইলে কুকুর ভালিতে পারবা কোনো অসুবিধা নেই যার জন্য মুসলমানদের বাড়ির মধ্যে কয়েকটা কারণে ফরিস্তা হল যাই না আমি কইলাম এখন খার বাড়ির মধ্যে ফরিস্তা হল যান কোন ঘরের মধ্যে ফরিস্তা হল যান বাবা দেখেন যে মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ কিতাব যেখানে আছে তিলাওয়াত হয় এই কোরআন শরীফ এমন একটি কিতাব বাবা আসমানি কিতাব আল্লাহর বাণী আল্লাহর কালাম এটা নাজিল হইতে পূর্ণ 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে কোরআন শব্দর অর্থ কি বলে ফোড়া কারণ শব্দ আরেকটা অঞ্চল মহাদ্দিসিনে কেরা মগলে শিং জেলার কোনো জানোয়ারে তার দেহরে রক্ষা করে শিং দিয়া শিঙ্গর দ্বারা এইভাবে কোরআনে আপনারে আমারে বুড়া জিনিসটাকে রক্ষা করত পাইলা দুই কেরা উন আরেক শব্দ অঞ্চল এর অর্থ এক তাকসে গেওয়াতিতে সেটা ফল হয়ে গেছে গিয়া এর জন্য কোরআন আল্লাহর বাণী আল্লাহর কালাম ইকান যে সময় ক্রমান্বয়ে আস্তে আস্তে নাজিল হওয়া আরম্ভ হইল নাজিল যখন ওই গেল গিয়া রসুল্লাহ চতুর্দিকে সাহাবায়ে কেরাম মখলেরে আলান করিয়া দিলাম ও সাহাবী হল আল্লাহর কালাম বাণী কোরআন দে তুমি তান তিলাবত করা আরম্ভ করো যারা কোরআন শরীফ তিলাবত করবায়
তোমাদের ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য রহমতের ফরিস্তা খলাসবা কারণ ইনসানে কোরআন শরীফ তিলাওয়াত জানে ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানে না রহমতকা সালাম সাউন্ড মারিয়া শোনা আছে কমাই বেশি আওয়াজ করলে ক্ষতি করব এর কারণে কোরআন শরীফ ফরিস্তা হলে কমাই লক ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানে না ইনসান হলে তিলাওয়াত জানে মাত সমঝা জান নিজি গুম আইছি না হামাই তো আচ্ছা যাও যদি গুম আইও আমার সিগন্যাল দিবা শেষ করলি বুঝাইছে গুম আইলে আপ তুলেন জান বুধাই মু গুম আইছি আচ্ছা যাই হোক ও রাইট বুঝিন হুয়াই তো যাই হোক কষ্ট হইব ইনশাআল্লাহ বেশি রাইট করলে হলরও কষ্ট হইব আর শিরনি অপেক্ষা করে বুঝাইছে হ্যাঁ শিরনি না গাইলে উপায় নাই যাই হোক এর লাগিয়া এই যে পবিত্র কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে এই কিতাবটা নাজিল হওয়ার লগে লগে রসুল্লাহ চতুর্দিকে আলান করে দিলা কোরআন শরীফ তিলাওয়াত করো তুমি তাই সরাই তখন সেই কোরআন শরীফ দেখো কাম রসুল্লাহর একটি আদাত আসলো প্রতিদিন রাত্রিবেলা গভীর রাত্রিতে আল্লাহর রসুলের কোরআন শরীফ তিলাওয়াত করতাম রসুল্লাহর দুশ্মন যারা আসলাম আবু জেহেল উৎবা সাইবা মুগিরা চারজন বেশিরভাগ রসুলের বিরোধীকারী আসলাম ওরা একদিন এইভাবে সমালোচনা করলো মোহাম্মদ একটা বই ফলেন এটা বোঝেন মোহাম্মদের আল্লাহর বাণী কিন্তু আমাদের ধারণা হলো মোহাম্মদে সেই বইটা বানাই লাইছন তারার এটা ভুল ধারণা এই কিতাব এটা বুঝিন মোহাম্মদে বানাইছ তারা এইভাবে হইয়া একদিন উৎবা সাইবা মুগিরা তারা হইল একদিন শুনিলা এই মোহাম্মদে যে বইটা পড়েন ওই বইটা কালাম টামটা শোনার যায় গিয়া হই শুনতা বলে আমার নবী প্রতিদিন রাত্রির বেলা খুব সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআন শরীফ তান তিলাওয়াতের মধ্যে যখন বসেন তারা ঘরের পিছনে গিয়া খান্ডে খুব বেশি ফাতিয়া আল্লাহর রসুলের মুখের আওয়াজ তাকিয়া কোরআন শরীফ বাহিরর মনোযোগ দিয়ে তারা শুনলো শোনার পরে গিয়া তাদের বড় সর্দার আবু জাহলের কাছে গিয়া বর্ণনা দিলে বলে হে আমাদের সর্দার মোহাম্মদের যে বই যেটা পড়ন এই বইটা কিন্তু মোহাম্মদের বানানো নাই বলে কিলা বুঝলায় বলে এইভাবে পড়া আমাদের জীবনে কোনোদিন আমরা আর শুনছি না ভালো সার্টিফিকেট দিছে ইলা ফোড়া আমরা কোনোদিন আমরা শুনছি না এইরকম অলৌকিক ফোড়া আমাদের জীবনে আমরা পাইছি না আবু জাহেল নিষিদ্ধ করে দিলাম খবরদার খেও যাইবা না কারণ মোহাম্মদে যে বই যেটা পড়ে তুমি তাইন খেও শোনা যাইবা না এইভাবে নিষিদ্ধ করে দিলা খে আবু জাহেল সর্দারে অন্য একদিন রাত্রিবেলা আবু জাহেলের মনের মধ্যে জাগলো আমি নিজে একবার যাই গিয়া যেন আবু জাহেল কইলা মোহাম্মদে যে বই যেটা পড়ো আমি একবার গিয়া শুনি আই একদিন গভীর রাত অন্ধকারে আবু জাহেল রসুলুল্লাহর ঘরের পিছনে গেলাম উৎবা গেলা মুগিরা গেলা সাইবা গেলা যারা রসুলুল্লাহর বিরোধিতা করেন তারা কিন্তু নিজে খান বাতিয়া মনোযোগ দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনন হঠাৎ তারা যখন একত্রিত হইলা খেয়েও জানেন না রসুলুল্লাহ তিলাওয়াত করা আরম্ভ করছেন তারা শুনতে শুনতে বড় বালা লাগছে এমনভাবে শোনা আরম্ভ করলা শুনতে শুনতে ফজর রক্ত হয়ে গেল গিয়া আজান হয়ে গেল মুয়াজ্জিন কইছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই সময় তারা দৌড় মারছেন একজন আর একজন অন্ধকারের মধ্যে ধাক্কা খাইলা ধাক্কার খাওয়ার লগে লগে কইলা তুমি খে বলে আমি মুগিরা বলে তুমি খে আবু বলে আমি সাইবা তুমি খে বলে আমি আবু জেহেল এইভাবে ধরা পড়ি গেল বড় লজ্জিত সারা সব যার যারি গড়ের মধ্যে গেলা ফরর দিন যাবার পরে আবু জেহেল কইলা হে আমাদের সর্দার আপনি নিষেধ করলা আমরা খেয়েও যাইতাম না আপনি খেনে গেলা আপনি নিষেধ করুন আবার আপনি গেলা খেনে বুঝতাম পারলাম না আবু জেহেল কইলা আমি গেছি ও কারণে আর যাইতাম না এরবার আর তুমি তেনে যাইও না আমি কইলাম শুনি শুনিয়া তো দেখলাম এটা মোহাম্মদর বানানি কিতাব না এটা হোত তার আল্লাহর কিতাব হোক সুবহানাল্লাহ আবু জেহেল সার্টিফিকেট দিছে এটা মোহাম্মদের বানানো না এর জন্য সেই পবিত্র কালাম এটার মধ্যে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাবুলা রাইবাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহান বানা যারা সন্দেহ রাখবা যারা কোরআনের উপর শক থাকবো তাদের ইমানটা নষ্ট হয়ে যাইব
আল্লাহ ঘোষণা দেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত তুমি তান পবিত্র নাই ততক্ষণ পর্যন্ত কুরআনে তুমি তান সইও না ও পবিত্র হালতে কুরআন শরীফ সোয়া জায়েজ না এখন মাসলা হইল কোন মানুষ এমনে পবিত্র শরীর পাক অযু নাই কুরআনের গায়ের মধ্যে হাত লাগাইতে পারমনি বলে হ্যাঁ কুরআন যদি বস্তনিওয়ালা যদি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারব কোন মহিলা কইত্রা সইতে পারবানি বলে হ্যাঁ এইভাবে সইতে পারবা কিন্তু মা বন্ধের প্রতি মাসের মধ্যে যখন বেমারটা দেখা দিব যতদিন বেমার থাকবো ততদিন আমাদের মহিলারা এই বেমারি অবস্থা কুরআন শরীফ আল্লাহর কালাম সইতা না হড়িতাও না কোন মহিলা কুরআন শরীফ পড়িতা না নিষিদ্ধ বলে এখানে নমাজের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত ওয়াজিব এর জন্য আল্লাহ মহিলাদের নমাজ পর্যন্ত আল্লাহ মাফ দিলাইছে বাবা যার কারণে মহিলারা এই সময় আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকার গুলা করতাম এখন যাই কুরআন শরীফ তিলাওয়াত করতে কিছু তারা আদব আছে আল্লাহর কালাম কোরআন যেই সময় আপনি তিলাওয়াত করতে চাইবা আল্লাহ ঘোষণা দেন ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তুমি চাইবা কোরআন তিলাওয়াত করতে শয়তান তাকে তুমি তান পানা চাও শয়তান তো চিনচুন তো আপনার নাম শয়তানর তো মাত শুনছ শয়তান তো কেউ দেখছই না দেখছেন নি আমিও দেখছি না শয়তান হারে হয় শয়তানের একটা ঘটনা হয় মুসা আলাইহি সালাতু ওয়াসসালামে একদিন ওলা নদীর মধ্যে হাত দইত্রা হাত হাত দইতে সময় ওই সময় মুসা আলাইহি সালাতু ওয়াসসালামে দেখুন নদীর পানিটা গরম নদীর পানি কোনোদিন গরম হয়নি জি না যত গরম হোক আপনার গরমের ডিগ্রি যদি হয় 45-50 ডিগ্রি কিন্তু নদীর পানি চলতি পানি গরম হয় না মুসা কইলার পানিটা গরম কি তাই উপর দিকে রওনা দিছুন গিয়া দেখুন আরেকটা পাহাড় থেকে ছোট্ট নালা এই নালার দিকে সামান্য পানি ইফুটাইনো গরম মুসা পাহাড়ের ঠিক নৌকার মাথায় গিয়া পৌঁছিছেন পৌঁছা মাত্র মুসায় দেখুন মানুষের সুরত ধারণ করিয়া মানুষের মতো খুব বড় একজন মানুষ সজিদার হালতে হরিয়া খান্দের তার নয়নের পানিটা বাসিয়া যার যার কারণে তার চকুর পানি বাসিয়া যাওয়ার কারণে বাবা এই তার চকুর পানি নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেছে নদীর পানি গরম হয়ে গেছে গিয়া আরেকটা কথা আপনাদের সম্মুখে আমি আনিয়ার কি ঘটনাও ফুরাইয়ার বাবা একটু পরে প্রথম যুগে প্রথম ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বন্দা আসলা তান ছোটো ছোটো দুইটা শিশু বাচ্চা আসলা মারা গেছেন বাবা প্রতিদিন কবরিস্তানের মধ্যে যান গিয়া দুইটা বাচ্চার নাম ধরিয়া ডাকনের জিয়ারত করেন এইভাবে জিয়ারত করতে করতে ডাকতে ডাকতে প্রতিদিন জিয়ারত করার যান মায়ে ঘরের মধ্যে খান্দন বাবায় ঘরের মধ্যে খান্দন আওলাদের জন্য একটা নাই দুইটা একই সঙ্গে সন্তান জমিন তাকে বিদায় হইলা আমাদের দেশ দেখবা কিছু কিছু মানছে ছোট ছোট মেকুরের বাচ্চা নিয়ে বেগবরিয়া রাস্তাত ফালাই দিন ফালাই নেন জয়গুন তো সাথে রাখেন না দুধর বাচ্চা ফালাই দিন দুঃখ লাগে বা দুধর বাচ্চা যদি ফালাই তো উপায় নাই আমি চূড়া ভাঙ্গিয়া কই মানছে আম এক জায়গার নাম কইয়ার না এক জায়গার এক মহিলার সাজা হয়ে গেছে গিয়া সুঙ্গা দি মাসলা জুড়ে বাড়ি বাচ্চা মারাত লাগসলা মেকুরে বাড়ি মারাত লাগসলা আর বাড়ি ভূতর মাথাত পড়ে গেছে বাচ্চা মরি গেছে বুধ বৈত্রানি কি পরিমাণ ডান্ডা গেছিসন মানু মারি পেলাই দিছ বুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া ও মুসা নবীর লাহার মুসা নবী দেখছন ফেরাউনের মানুষে গিয়ে থান এগু মানুষরে মারিলা খালি মারের খালি মারের ইগে চিৎকার দিয়ে কইল ও মুসা আপনি আমারে বাসাক্কা রক্কা হরক্কা আমারে আমারে দেখলাম নিজে মারিয়া চড়াইলাম মুসা প্রথমে নিষেধ করলেই মারিস না মানছে না গিয়া মুসা থাবড় মারছন আর থান থাবড়িগু বড় ডাট এক থাবড়ে হিগু মরি গেছে ফেরাউনের মানুষগুলো বুধবাইছেন মারিয়াল্লা চিন্তাত পড়ি গেল কইলা ও আল্লাহ আমি তো এক ভুল করে লাইছি কিতা করতাম আল্লাহ কইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া কাতলো খাতা হিসাবে এটা আমি মাফ দিব কিন্তু কাতলো আমাদান ইচ্ছাকৃত অবস্থা স্ব ইচ্ছায় সেও যদি তার স্ত্রীরে মারি দেন সেও যদি কোনো স্ত্রীর স্বামী মারি দেন কোনো মানুষের ধন সম্পদের লোভে মানুষ মারি নেয় হয়তো এটা কিন্তু মাফ নাই
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم যার জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় মানুষ মানুষদের হত্যা করব তার ফয়সালা তার ঠিকানা জাহান্নাম জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই এর জন্য জীবনে গুসসা উঠিব সাইবা খেয়াল করবা কোনদিন মানুষ হত্যা করার যাইবা না গুনাহ কবিরা তোর সঙ্গে রেহাই নাই maaf নাই আল্লাহ জাহান্নামের মধ্যে কিয়ামতের দিন ভালাই কোনো রাস্তা হইতা না মানুষ হত্যা করাও মহা পাপ এমনে হয় কিন্তু মানুষ হত্যা করলে জাহান্নাম ছাড়া কোনো বাসার উপায় নাই এর জন্য মেকুররে মারছলো বেরিয়ে বাড়ি আর পড়ে গেছে বাড়ি ভুতর মাথা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পরে কেস হয়ে গেল কেস ইয়ারলে ম্যাজিস্ট্রেটে 360 দ্বারা বিচার করিয়া 7 বছর সাজা দিস এটিয়ে সাজা বুক করা লাগে এর জন্য আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হলো আব্দুর রহমান কিন্তু রাসূলুল্লাহ লকব দিছেন তানরে আবু হুরায়রা আবু হুরায়রা কেন লকব দিলা বলে মেকুরর বাপ হইছেন হুরায়রা শব্দর অর্থ হইল মেকুর আর আল্লাহর বান্দাগণ আবু শব্দর শব্দর অর্থ হইল গিয়া বাবা খুব বেশি মেকুরদের তাই মায়া করতা এর কারণে আল্লাহর রাসূলে মেকুরর বাবা কইয়া তাই নিজে লকব দিছেন যার কারণে আল্লাহর বান্দাগণ ছোট ছোট মেকুরর বাচ্চা না আপনার বাড়িতে এই মেকুরর বাচ্চান গুন্দার খাবায়া বড় করক মেকুরে খালি মালিকর লাগি দোয়া করে মেকুর দে মায়া করলে রিজাক বাড়ে মেকুরর কারণে রুজির মধ্যে বরকত হয় যার জন্য কোন মেকুরে যদি সাতায় বড়োয়ার ঘরে শিয়ানোয়ার ঘরে কোন জাগাত মানুষর আশ্রয় লাগাইয়া ফালাইবা ছোট বাচ্চান ফালাইলে মেকুরে কত খান্দন খান্দে আপনার ছোট একটা বাচ্চা যদি মারা যায় সেই বাচ্চার কারণে আপনি কতদিন খান্দিবা খান্দিবা না কোন চায় কতদিন খান্দিবা অবাই মুসলমান লক্ষ্য করাই এর লাগি কোন সুটোস বাচ্চা যদি আপনার মারা যায় আপনি কতদিন খান্দিবা হয়তো দুই মাস তিন মাস পর্যন্ত খান্দিবা মার কুলর সন্তান আল্লাহ স্নেহে নিলে মার কলিজার মধ্যে আগুন লাগি যায় মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরেও খান্দিল মায়েও খান্দিলে এর লাগি মেকুরের বদুয়া লাগবো আপনার উপরে এক মেকুরের বদুয়ার কারণে জীবনে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাইব মেকুরের বাচ্চান্তরে মারবা না মেকুর ডাউরে মারবা না আমার নবী জীবনে মেকুর ডে মায়া করছেন মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন একজন মহিলা জীবনের মধ্যে মেকুরে বান্দিয়া কষ্ট দিয়া না খাবাইয়া মাসলা এই মহিলা কিন্তু জাহান্নামী হয়ে গেছন মিশকাত শরীফে আছে এই মহিলা জাহান্নামী আমরা দেশ কিছু মানুষ বড় বেদড়ক মেকুরে আউরি মারে হ্যাঁ খেওয়াসর কুকুরে মারো সেও কিন্তু একটা হায়ওয়ান তাই আল্লাহর বান্দাগণ দুনিয়ার জমিনের মধ্যে দেখো ঘটনা হয়েছে বলে দুইটা ছোট শিশু সন্তান মারা গেছেন বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে যায় বাবা একে জিয়ারত করেন কয়েকদিন জিয়ারত করতে করতে দুইটা সন্তানের নাম ধরিয়া ডাকতে ডাকতে দুইটা সন্তান আল্লাহর কুদরতে হঠাৎ একদিন সশরীরে বাবার সামনে কবরের মধ্যে হাজির হইলাম হাজির হওয়ার পরে বাবা চাইছেন জড়াইয়া দরতা ছেলেরা বারণ করছেন বলে বাবা আপনি কখন আপনি আমরা সইবা না বলে এখানে বলে বাবা আপনি ডাকা আরম্ভ করছেন জিয়ারত করডা আমদার লাগি দোয়া করডা আমদারে প্রতিদিন ডাকন খান্দন আপনার খান্দন আল্লাহর জাতর পছন্দ লাগি গেছে আল্লাহর জাতে আপনারে আপনার সম্মুখে আমদারে হাজির করার সেই ক্ষমতাটুকু দান করছেন ও বাবা শর্ত হইল এক নম্বরে আমদারে সইবা না দুই নম্বর গিয়া কখনো দুনিয়াত কোনো মানুষের হইবা না ইহা তককে মারেও হইবা না মারেও গিয়া শুনাইবা না বাবা গেছেন বড় খুশি হইয়া সন্তানা দিয়ে অগলরে দেখছেন ফরর দিন আবার জিয়ারতর মধ্যে আসিয়া দুই ছেলের নাম ধরিয়া ডাক দেন দুইটা ছেলে আবার সামনা সামনে হাজির বাবা তার নয়ন ভরিয়া দুইটা সন্তানটে তাই দেখছেন এইভাবে কয়েকদিন গেল যাওয়ার পরে হঠাৎ একদিন গরস্ত্রী জিজ্ঞাসা করলা গোস্বামী ও গোস্বামী আগে আপনি কবরস্থানের মধ্যে যাইতা বেশি সময় লাগতো না এখন আপনার এত বেশি সময়টা লাগে তার কারণটা কিটা এটা আমাদের মা বোনদের জানার অভ্যাস মা বোনদের একটা অভ্যাস আছে এটা প্রশ্ন করার অধিকার আছে আপনি স্বামী আগে বাজারের মধ্যে যাইতা রাত্রে নয় ঘটিকার সময় ঘুরিয়া ঘরের মধ্যে আসতা এখন কেন আপনি রাত্রে এগারো ঘটিকা করন ইলা ওই নানি স্বামী আপনার খাস শেষ বাজারও দশটা প্রতিদিন আসুন এখন দেখি মাঝে মাঝে বারোটা বাজাই নাই গড় স্ত্রী আপনারে প্রশ্ন করতে পারেন অধিকার আছে আপনার জবাব সুন্দর করিতা আমরা দোষকেও জবাব দিবার সুন্দর করি জি না কইবা তোমার আবার কি ওর মাঝ আমি তো সাখানো যাই না কইবা না কিন্তু
বেশ মতন তো চেলি চেলি লইবা আর লিখবো লা লইবা বাড়িয়াও এক তিলে শেষ দুই গুঁড়ো মাঞ্চরে মাঞ্চে যা তা মনে হয় তা করেন মাত কোন দুই গুঁড়ো জানেননি নরম পাইনতে এরা বেশ মাতেন না সবর করেন এক নম্বর হইলা বিবাহিতা মহিলা হল স্বামীর ঘরে যাওয়ার ঘরে ও স্বামী কোনো স্বামী হলে প্রায় নির্যাতন চালায় বেটি বড় বিপদ পড়ছে মহিলাটা বড় বিপদগ্রস্ত এখন বাবার বাড়ি থাকতো গিলার বিবাহ হয়ে গেছে স্বামীর ঘরে কোনো সুর জিন্দগিটা খাটাই নাই ও স্বামী সারা গুছা মিটাইবার জায়গা হইল গরের বিবি বুঝতে এক গুঁড়ো সারা না ও ইনু গিয়া খালি গুত গাত খালি আউরি বেশ মাতিলে তিনতলা বেশ মাতিলে ডাইরেক্ট তিনতলা ব্যবস্থা আছে তো এর লাগে ইনু মারতে সময় খুব বেশি আরাম পাই কারণ ইনু বেশি তো অ্যাকশন নাই ফিরিয়া তো গর স্ত্রী কোনো নাকো মারি দিবা নিব জি না তে হিলা ডাট দারাগামকে বেটি হয়তো মারিতে হলে দারাগাম গাছ দিয়ে কইব আল্লাহর আল্লাহ যাইতাম কি বুয়াইয়া যায় কয়টা হয় এল্লা গিয়া ইলা থাকতে পারেন কোন কারণে দারগা মুখা মানুষ থাকতে পারেন যাই হোক এল্লা গিয়া আল্লাহর বন্ধে কেন গর স্ত্রী মারার অধিকার নাই গর স্ত্রী মারার আর দুই নম্বর হইল মসজিদের ইমাম ইমাম রে আমরা মাতিতে সময় বেজান মাতি যে তা মনে হয় মাতি দেই একদিক আস্তা বছর দেখবা মসজিদে যাওয়া নাই বা ছয় মাস হয়ে গেছে যাওয়া নাই আসতে একদিন বাড়ির দরকার পড়ছে তেল আর ভানি লিয়া গেলে গিয়া দেখলাম মেসাব দেখানো দাওয়া বাজারও আইয়া বা গাউতে কইবা কি জাত মেসাব রাখছর মসজিদে গিয়ে হওয়া যায় না আসলে ও আইস গিয়ে পাইছেন না ইলা ও আমরা কেস ধরা পড়ছি ও একদিন গিয়ে পাইছেন না ইলাও কিছু ভদ্র লোক পাওয়া যায় আমরা দেশ আসল যে তা ভদ্র লোক হল গিয়া দেখবা আস্তা বৎসরে সব্যরাতর রাজ্যা মেসাব বা সাইতরা ও আপনি কোনদিন হয়েছিল বুঝলেন বুঝে গেছেন ই খবরও নাই আস্তা বছরকে বছর যা মেসাব বদলিয়া আরো না ইয়ে আসল হইতেও পারে ইলে আসল না কোন যায় আসল আসল তে একটা ঘটনা কই আমি আপনার সামনে ফোন শুনলে আপনারা আসিবা এটা বাস্তবে একটা ঘটনা হয়েছে ইলা কোনো গ্রাম মানুষ আসল নমাজও বিলকুল যাই না এক মহল্লা সব মানুষ নমাজও আয় এক বাড়ির এক ভদ্র লোক নমাজও যায় না বিলকুল মসজিদও যায় না আস্তা বৎসরকে বৎসর যার একদিন মসজিদের সারা গ্রামের মানুষে বা ইমাম সাহেব খুব কড়া আসলো অর্ডার করলা যে পরিবারের যে নমাজ হয় তেন মুটি বন্ধ করো আনলে এনরে আনো জিজ্ঞাসা করো কেনে নমাজ যাই না ও কমিটির মানুষে কইলা আজকে যেহেতু একটা শবে বরাত তোর রায় বেটা গুণ আয় তে বেটারে আনার যাওয়ার ইয়ং ছেলেরারে ফাঁসিয়া দিছুন যাও গিয়া বেটারে কইও আমরা মুরব্বী হলে কইছি তাই জলক মসজিদ আইতা ইয়ং গলের তো মুরব্বী হলে পাওয়ার দিয়ে তো বুধাইতরা হয় পাওয়ার দিস ইয়ং ছুটিছুন গিয়া আইস তো গিয়া লইয়া আইতাম গিয়া গেছন সবে বরা তোর রায় গিয়া দেখুন বেটা ঘুমাই দিছে রায় আটটা সাড়ে আটটা সময় সবরা তো রাতে সব আদে গিয়া দেখুন বেটা ঘুমাই আসছে কি ওর সবে বরা গরর বিবি জানেন বাইরে কইলা কিতাল লাগিবা বলে হামসে আর অর্ডার হইলো সাসা আজকে যাওয়াও লাগবো যাইতা যাই না দরিয়া নিমু গিয়া বেটিয়ে জবাব দিছে বড় সুন্দর বাবা হলটে লইয়া যাও আমি আরো দুই রেখাত নফল নমাজ পড়িয়া দোয়া করমু বেটিটা বড় পালা বেটিয়ে পর আরো দুই রেখাত নমাজ পড়িয়ার বারো দোয়া করমু বুঝতে ও বেটিটা আওলা কইছে বেটার তো নানান উজোর দেখা মুরব্বী জোয়ানক লোক নাই উজোর নাই অর্ডার হইলো যাইতাই কি বাইলে না গেলে বইয়া নিমু গিয়া লাস্টে গেছে মসজিদে গিয়ালে বলে বা তুমি নমাজ আও না গিরবো বললে রো আমি নমাজও আইতাম পারি না আর কিছু আমি নমাজের মধ্যে কমি আমি অনেক জিনিস জানি না আসলে কিচ্ছু জানে না বুঝাইছে খর কিছু জিনিস আমি জানি না নমাজও একটু উলট পালট বলে তুমি ও আইসটা কি মসজিদ ওই দেখা দেখি শিখবার আমরা যে তা হর মতা করবা বুঝাইছে হইয়া কইলা ফিসে হইলে গু বাগে যাইব গুনে মেসাবার খরে দিল বুঝেছেন সারাই না যে গু জানে না আনবো ও গুরের মেসাবর খরে নিয়ে দিলাইছে মেসাবর করে গিয়ালে মেসাবে নমাজ পড়াইতরা ও মেসাবে নমাজ পড়াইতে সময় এক রাখাত পড়িয়া উঠিতে সময় হে উঠিছে তার ফিসে কি গু আসলে মাথা লাগাই দিছে বুঝেছে হে মনে করছে ও তাও করা লাগে মনে কর মাথা লাগানি বাদর রাখাতে ইমাম সাহরে যেমনে মারছে ডুল বুঝেছে উড়াই নিছে আগে দিন ইমাম সাহেব উঠিয়া বলে ইতা কি বলে ইতা মূলতা কি আর বুঝেছে কইলা রে গাছটা জমা তোর নমাজ সানি বেলায় দিছে নমাজ সারা শেষ ইমাম সাহেব তো আগে দিয়ে তার জায়গা ডুলাই দিছে ডুল মারিয়া হে মনে করছে ডুল মারা লাগে মনে হয় হন মূল্য কইছে আমরা যথা করি ওথা করবে বুঝেছি কত বড় ব্যাখ্যা কিচ্ছু জানে না
কইলা ঘটনা কি তোইছ মেসা কইলা তো আমার ওলালা মাথা মারি দিছ বুঝাইছ কইলা তুমি মাথা লাগাইলা কি বলে আমার তো ফিসেতে গিয়া জন আল্লাহ লাগাইছি ও ও হে কইছ একদম মূলতা কি আর বুঝাইছ ও ওলা আল্লাহ ও ওলা ও ধরনের মানুষ আমরা আছি দুনিয়ায় কথার প্রসঙ্গে কইলা এল লাগি বাবা দেখুন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আদি মারা যাওয়ার পরে জিয়ারত তো যাইতা যাক্কা বাবা জিয়ারত করার কারণে সন্তান আদি অগলতান জীবনে দেখতে পাইলা অতটুকু ক্ষমতাটুকু আল্লাহ দান করছে একটা ঘটনা হয়েছে দুনিয়ার বুকে ও সময় গরজ দিয়ে জিজ্ঞাসা করলা গোস্বামী আগে আপনি কবরিস্তানের মধ্যে যাইতা কবরিস্তানের মধ্যে গিয়ে আপনার সময় তেমন বেশি লাগতো না এত বেশি সময় কাটেন তার কারণটা কিতা গরর স্বামী উঠিয়া কইলা ওগো বেবি আমি তোমারে খইয়ার না বলে হেনে আপনি খইন না বলে না এটা আমি খইতাম না তার কারণটা কিতা আমি তোমারে খইলে অসুবিধা আছে গরর বিবিয়ে বারবার অনুরোধ করেন ওগো স্বামী তোমার লিয়ে জীবনটা আমি খাটাই আর তুমি এখানে আমার খো না কেন যদি খো না তাহলে মনে কর্ম আমার লাগে তোমার বিলকুল মায়া নাই তোমার লিয়ে জীবন খাটাইয়া যাই আর তুমি ওখান তো আমারে খৈত্রায় না বড় দুঃখ করবে ভান্নানি ওই সময় গরুর সামনে তারপরে বাধ্যতামূলক কইলা গবিবি আমার দুই সন্তানের গিয়া প্রতিদিন গিয়া আমি তার আল্লাগি দোয়া করে তারার নাম দরিয়া ডাকা ডাকে করি তার আল্লাগি খুব বেশি খান্দি আমার খান্দন শুনি আল্লাহর দাতর পছন্দ লাগছে আল্লাহ আমার দুইটা সন্তান রে আমার সামনে আনি হাজির করিয়া দেখাইছন আমার সন্তান অগলরে দেখতে গিয়ে আমার কিছু সময় ফাজিল লাগি যায় যেমনে মায়ের শুনছন শোনা মাত্র মায়ের নয়নের পানি ছাড়ছন দুই ফুটা চকুর পানি ফালাইলা দুই ফুকা সুর দুই ফুটা চকুর পানি ফালাইছন ফালানির কারণে আল্লাহর জাতর আল্লাহর জাতর এমন অবস্থা হয়েছে আল্লাহর জাতে এমন অবস্থা করলা এখন ফরর দিন বাবা গেছন জিয়ারত কিন্তু তার সন্তান ডাকিলে আর হাজির হইন না দুইয়ের সন্তান আর নাই ডাকতে ডাকতে বাপ হেরান হই গেলা গিয়া বহু সময় অপেক্ষা করিয়া বাবা যাইত্রা গিয়া আক্তা দেখুন দুইটা ছেলে তারা কবরের মধ্যে হাজির ও সময় দুইটা ছেলে উঠিয়া কইলা ও আব্বা আপনি আশঙ্কা বাবা গিয়া কইলা রে কোন দোষ করলাম আজকে তোমাদের এত ডাকা ডাকি করলাম আসতে কেন এত দেরি বুঝলাম না তোমাদের শরীরটা দেখি আর বিজা মুখা তোমরা অত হেরানোর সহিত আসছো তার কারণটা কিতা বলে বাবা আপনার নিষেধ করলাম মা রে আপনি শোনাইতায় না যেমনি আপনি মা রে শোনাইছো মায় আমাদের জন্য খান্দিছন নয়নের ফানি দুই ফুটা ছাড়ছন দুই ফানি দুই ফুটা চকুর ফানির কারণে আল্লাহ আপনি এবং আমার মধ্যে আমরার মধ্যে আল্লাহ দুইটা সমুদ্র পয়দা করিয়া দিলাইছন দুইটা সমুদ্র পয়দা হয়ে গেছে আমরা দুইও ভাইয়ে সমুদ্রর মধ্যে থাকিয়া সাঁতার কাটতে কাটতে হেরান হয়ে গেছি সাঁতার কাটিয়া বাবা আপনার সামনে আমরা ইয়াজিরি দিলাম ও বাবা মায়ে চকুর ফানি ফালাইছন সন্তানের জন্য দুই ফুটা চকুর ফানি ছাড়ার কারণে দুই সন্তানে যেই সময় কইছন আব্বা এখন যদি আপনি আমাদের প্রতিদিন ডাকন দেখা করতে চান আমরা দুইও বাইয়া সমুদ্র ফাড়ি দিয়ে আপনার সঙ্গে দেখা করতে লাগবো বাবার কতটুক মায়ারে বাবা কইত্রা ও সন্তান হল তোমরারে আমি আর প্রতিদিন ডাকতাম নাই কোনো কষ্ট আমি দিতাম নাই তোমরারে আর আমি হেরান করাইতাম নাই তোমরা দুই সন্তানকে মাঝে মধ্যে আমি দেখবো এর কারণে মা বাবা যে দুইজন আছেন দুইজনের মধ্যে কোনো মায়ে যদি বিশেষ করিয়া সন্তান যদি মারা যান মারা গেলে চকুর পানি যদি সাড়ন মাটিত ফেলাইবা না বাবা কিতাবর মধ্যে লেখা দেখলাম চকুর পানি খাপড়ে মুসক্কা রুমালের মধ্যে মুসক্কা যদি কোনো সন্তান যদি মারা গেলে মায়ের যদি চকুর পানি মাটিত ফেলায় বাবা যদি চকুর পানি মাটিত ফেলান এই সন্তানটি আর কোনো দিন খাবে দেখত নাই একটা পর্দা ডালি যায় একটা পর্দা হয়ে যায় এর লাগে খান্দি তার লাই নে খান্দ খান্দার সিস্টেম আছে খান্দকাম যার জন্য আল্লাহর বন্দেগান পবিত্র কালাম উল্লাহ শরীফ আল্লাহর কালাম কোরআন আপনার আমার প্রত্যেকের ঘরের মধ্যে আছে আছেন না না কোরআন খান তিলাবত করতে সময় বাহির হরক্কা অজু করিয়া কেবলামুখী বসিয়া তিলাবত করাইলে উত্তম উষা জাগার মধ্যে কোরআন শরীফ রাখকা হতমর ব্যবহার করকা সুগত বিজত্ব জিনিস জ্বালাক্কা দুফাটি কিবা তো আতর লাগাকা আল্লাহর কালাম কোরআন শরীফ পুরুষেরা তিলাবত করতে সময় উচ্চশ্রী তিলাবত করেন মা বোনেরা কোরআন শরীফ তিলাবত করতে সময় আস্তে আস্তে তিলাবত করকা কোরআন এমন একটি কিতাব যত বেশি দেখিয়া তিলাবত করবা তত চক্কুর জ্যোতিরে আল্লাহ বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ
কোরআন বেশি করে তিলাওয়াত করলে দাঁত মজবুত হয় গলার কণ্ঠ বালা হয় গলার আওয়াজটা বালা হয় আইন হয় কাফ যে হরফগুলা উচ্চারিত যে জায়গা থাকি যে স্থান থাকিয়া এই জায়গার মধ্যে থাকি বাড়ি খাইয়া কষ্ট পাইয়া হরফগুলা বাইর হইল এই গলার মধ্যে কোনোদিন বড় বড় কোনো রোগ হইত নাই এর জন্য কোরআন খান বাবা জীবনে তিলাওয়াত করুকা আর কোরআনের মধ্যে তিনটা সুরা আছে বড় ফজিলতপূর্ণ খেয়র দাঁতর মধ্যে কোনো সময় রোগ হয়ে যায় দাঁতর যন্ত্রণা ঘুমাইতে পারেন না এই সময় আপনি উইতির নমাজ ও ফড়ি লক্ষ তিনটা সুরা দিয়ে দাম করিলেন বেদায়া বন্যায়া সেই কিতাবর মধ্যে আনতন ইজাজা তাব্বাতিয়া দাকুল হু আল্লাহ এই তিনটা সুরা দিয়া উইতির নমাজরে দাম করলে মানুষের দাঁতর সমস্যারে আল্লাহ সমাধান করে দিলেন দাঁতর বেমার দে আল্লাহর দাঁতে কমাইয়া দিলেন সুবহানাল্লাহ এর জন্য কোরআন কান শুদ্ধ হইত ছোটবেলা পড়িছি না নি আমরা ছোটবেলা আমরাও পড়িছি বা আমি দেখছি প্রায় বাচ্চারা আমি নিজে পড়াইছি কয়েকদিন ইমামতি করছি এখন বাক্কা কয়েক বছর তাকিয়া 2014 তাকি ইমামতি বাদ দিলাইছি শুধু মাদ্রাসা লইয়া আছি তো বাচ্চারারে পড়াইতে বহুত কষ্ট বাচ্চারার মুখিতা দেখা যায় গিয়ে আমি একদিন এগুরে পড়াইতে সময় কলিমার তুইব কইছি গিয়ে কইছে কবিলা টপ কত ব্যবধান মানে কঞ্চাই বহুত দিন আসিছি আবরণ তো ইয়াদ করি কলিমার তো ইব কইছি ছোটো বাচ্চা তিন সাড়ে তিন হইব হয় কবিলা টপ কত ব্যবধান নারে আর আরেক মেসা বাসলাম এই মেসা বাসলার তার নাম হইল গে একই মেসাব আবতান জিন্দা আসল তাই নাক মনি একটা মেয়ে আসলো মেয়েটার নাম আসলো মনি মেয়েটার জবান একটু বাড়ুয়া আসলো কিন্তু কোরআন শরীফ পড়িতে বাড়াবাড়ি করতো আগে খায়দা বাগদাদি ফড়াইতা ইমাম সাহ বকলে শিয়ালি জবরসা তেজের তি বেয়াজের বি নুজন না সা বিথি না এই মেয়েটারে মেসাবে খোয়াইতে পারছো না গিয়ে খালি উঠিয়া কয়ে সা বেশি না গিয়ে কয়ে সা বেশি না বহুত কইছেন সা বিথি না কয়ে সা বেশি না পারছেন না কত কষ্টর বা বাচ্চান্তর ফড়াইতে মেসা বকলে ফোড়াইনজন সকালবেলা একদিন গিয়ে এক দেড় ঘন্টা উবাইয়া দেখুন যান কি হাল বুঝলি যদি মেসা বেত ইয়া আপনারা যায় নাকি কোনোবা বড় বকরি জব করা বড় গু জব করাত বা এমনি ছাগল জব করা আর আপনারা এক ঘন্টা তুইয়া যাইবা দেখবা কিতা করো চুল ছিঁড়িতে পারো হ্যাঁ ইলা হরু তা দাদা নানা চাষা কইয়া চুল উল নিবা কি ছিঁড়ি ওলা আল্লাহ ইলা বেগর সকালকুর বাচ্চা এক এক পার্সেন্ট তখন বড় মারাত্মক বাচ্চারা তখন সারা নাই মসজিদর বাচ্চারা আসুন তিন ভাগে ভাগ স্কুলে গেলেও তারা স্মরণ শক্তি মেধা যেটা আছে এটা তিন ভাগ স্কুলে গেলেও দেখবা তিন ভাগ এক এক গুড়োর খুব ব্রেনটা ফাস্ট স্মরণ শক্তিটা খুব ফাস্ট মেধাটা খুব বালা স্মরণ শক্তি বালা এরা ফাস্ট এক নম্বর স্থান এরা খুইয়া দিলেও পড়া বুঝিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد انت كتاب بابور من যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আল্লাহর বন্দেগণ আমি খোয়াতে আসলাম যে পবিত্র কালামুল্লাহ শরীফ বাচ্চারা যেন শিক্ষা যেটা অর্জন করেন সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান ওঠার উপরে আমরা মুসলমানরা বেশি গুরুত্ব দিতাম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এটা এবং ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল করিম যে কিতাব যেটা আছে বাবা বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মিতা শিক্ষা দেওয়া হয় এর জন্য প্রত্যেক মুসলমানরা কুরআন শরীফ তারা তিলাওয়াত জানেন প্রত্যেক রাত তিলাওয়াত জানেন কিন্তু আজকে আগামী দিন আজকে না আগামী দিন বা
যে কোনো একদিন আমার কোনো মুসলমান ভাই যদি হিন্দু কোনো বাইরে প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে গীতা মহাভারত রামায়ণ এইভাবে নাম বললা বলে তোমার ধর্মগ্রন্থটা কি তুমি সামান্য দেখি তিলাওয়াত করিয়া দেখি একটু শোনাও যাই দেখবা প্রায় আমাদের সনাতন ধর্মের বাইয়ে প্রায় শত সত্তর জন বাইয়ে তাদের ধর্মগ্রন্থটা কি ফড়িয়া কিন্তু শুনানি সম্ভব নয় সম্ভব নয় যদি কোনো খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্নকরণ বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে বাইবে বলে গ্রন্থটা কি দেখি সামান্য ফড়িয়া শোনা প্রায় 50% বা 70% ফড়িয়া শোনানো সম্ভব নয় কিন্তু আমাদের মুসলমান কোনো বাইদের যদি প্রশ্ন করা হয় বলে তোমাদের ধর্মগ্রন্থের নাম কি বলে কোরআন বলে কোরআন তাকে সামান্য পড়িয়া শোনাও চাই দেখবা আমাদের প্রায় 100 নতুবা 100 জন মিস করতে ভার হন প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ তিলাবত জানন কোরআন শরীফ তাকে তিলাবত করিয়া পড়া শোনাইতে পারবা ফারবেন না না যাই পুরা কোরআন শরীফ যদি কেউ পড়া জানে না আর না হলে সুরা গুনটা তো মুখস্থ আছে হইবা সুরা তাকে তিলাওয়াত করতে পারবা আমি একদিন 2006 ইংরেজি হুজাইত যখন পড়াতে আসলাম 2006 হুজাইত থেকে তখন মিটার গেজ ট্রেন আসলো ট্রেনে আসার সময় দেখলাম ডিব্রুগড় মেডিকেল কলেজ দুইটা স্টুডেন্টস এরার বাড়ি হইল গে বরাকবেলিত কোন জায়গা তারা ইংলিশে খুব বেশি ডিসকাস করে ইংলিশে আর আমরা লগর এক ছাত্রী আসলো আব্দুল মালিক এক কিছু জোকস মানুষ আসলো বুঝাইছেন হে উঠিয়া কইলে আরেকগুলো লাগে পরামর্শ করছে আমি জানি না আমি আসলাম অন্য সাইটে তারা দুগিয়ে পরামর্শ করলাম বোধ হয় তোর ইংলিশ বন্ধ করলে তাম বুঝাইছেন আখতে এগিয়ে উঠিয়া কলিয়া ইহল কাফির বুঝাইছেন এগিয়ে উঠিয়া কল হু আল্লাহ আহা হিগুন থাক লাগে গেছে ই তার ইংলিশ বন্ধ হয়ে গেছে বুঝাইছেন ও বুঝো টেকনিক আমরা হ্যাঁ ইটা বুঝবাই না কোনটা তা কুল হু আল্লাহ কলিয়া জি না ই তার ইংলিশ শেষ ডাক্তার ও তারা বাদে আমি কই দিতা কিতা করে তা খালি আউরি পড়ুন বাদে আমার কত সময় ঘরে কইলা বলে আমরা অগুন তোর ইংলিশও তা বন্ধ করছি বুঝাইছি আব্দুল মালিকে কোয়া অগুন তোর ইংলিশ বন্ধ করছি ইংলিশ কিলা করে যা থাম মনে তা হরডা ট্রেনে উঠে খালি ইংলিশ আর ইংলিশ ও তার আর ইংলিশ শেষ বুঝাইছি শেষে শুরু হয়েছে শুদ্ধ ভাষায় ও বুঝে রে আমরা মানুষের মাঝে কত বুদ্ধি আছে না কোনজন বাঙালির মাথা হ্যাঁ শেষ ইংলিশ ড্যামেজ আমরার নবী দেখো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক বিরোধী পার্টিরা রাসূলুল্লাহর বিপক্ষে তারা এমনভাবে সমালোচনা আরম্ভ করলো মোহাম্মদের কিছু নাম দিয়ে কমেন্ট করা আরম্ভ করত একদিন আবু জেহেলে মিটিং ডাকিছে মিটিং ডাকিয়া কইল আজকে তাকে মোহাম্মদের কিছু নাম বদলাইয়া ডাকা ডাকি আরম্ভ করতাম কিতা নাম একজনে কইল আহমক ডাকিলাও একজনে কইল আফতার ডাকিলাও একজনে কইলা বলে রাইন ডাকিলাও এইভাবে বিভিন্ন তারা নাম দিয়া চাইল আমার নবীরে অপমাননা করত চাইছে তারা পরামর্শ করল মোহাম্মদ নামটা নিচে গালাইতো আফতার রাইন আহমক আহমক মানে গাওয়ার কিচ্ছু জানেন না আফতার নিঃসন্তান ওটা হইয়া তারা ডাকিতা পরামর্শ করছে কিন্তু এর কিছু আগে রসুল্লাহর কাছে ওহি নাজিল ওহি নাজিল হওয়ার পরে রসুল্লাহর শরীরে একটা কম্পন শুরু হইত কম্পন শুরু হওয়ার পরে রসুল্লাহ এই সময় কোনো সময় ঠান্ডা লাগতো গায়ের মধ্যে বিভিন্ন কম্বল কোনো সময় চাদর গায়ের মধ্যে জড়াইতা এই দিন রসুল্লাহ গায়ের মধ্যে একটা ওলা চাদর জড়াইয়া খুব সুন্দরভাবে রসুল্লাহ বসিয়া রইলা আল্লাহর তরিকান পছন্দ লাগি গেছে আল্লাহর খুব মায়া লাগি গেছে আল্লাহ জানাইলা ও জিব্রাইল তুমি যাওছেন আমার নবীর কাছে আমার নবীরে তারা আফতার হইয়া ডাকিতা চাইত্রাম আমার নবীরে তারা রাইন হইয়া ডাকিতা চাইত্রা যাও আমার নবী এত সুন্দরভাবে গায়ের মধ্যে চাদর জড়াইয়া বসছন আমার নবীর সেই চাদরটা পরিধান করা আমার খুব বেশি ভালো লাগছে গিয়া কয়ে জিব্রাইল আমার নবীরে আমি ডাক দিছি তান একটা নাম আমি রাখছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল হইয়া নবীজিরে আল্লাহর যাতে ডাক দিছন ও চাদর উন্নেওয়ালা নবী যেমনে জিব্রাইল আসিয়া জানাইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি একটি সুসংবাদ নিয়ে আসছি বলে কোন সুসংবাদ বলে আপনি চাদরটা গায়ের মধ্যে রাখছুন আল্লাহর যাতে এত পছন্দ লাগছে আপনার কইছুন ইয়া আইয়ুহাল মুজাম্মিল
এই খবরটা চতুর্দিকে ছড়িয়া পড়ছে। পরের দিন তাকে ইয়া আইওয়াল মুজাম্মিল বলিয়া চতুর্দিকে সে আওয়াজটা ছড়িয়া পড়ল, যার কারণে আবু জেহেল আহমদ রাইন হইয়া ডাকিতে আসলো। সারা নাম তারা বলি গেছে, আর কেউ ডাকিলা না। হতার প্রসঙ্গে মনে হয়েছে আমি অনেকদিন সুরা মুজাম্মিলের তফসিরও দেখলাম, বুঝলা এরার ইংলিশ শেষ হয়েছে আরবি, ও বলে আরে তার আর আফতার ডাকা শেষ হয়ে গেছে, যেমনি আল্লাহ মুজাম্মিল কইয়া ডাক দিছ। ভাই মুসলমান, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় যতটুক সম্ভব সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফরে তুমি তান তিলাওয়াত করিও, কোরআন শরীফরে তুমি তান তিলাওয়াত করিও, যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষেরা জুড়ে করি আর মহিলারা আস্তে আস্তে করপা। হেও যদি নিকটে থাকুন না, তোমার চিন্তা ধারণা তাকে জানি তোমার নিকটে ফরিস্ত হলাসন, কারণ ফরিস্তারা কোরআন শরীফ তিলাওয়াত জানন। ভাই মুসলমান, কোরআন এমন একটি কিতাব আল্লাহর জাতে জানেন, লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। এমনি কোরআন নিকান ওজনে 300 থেকে 400 গ্রাম, বলেনি উর্দে 500 গ্রাম, কিন্তু আল্লাহ কইত্রা আমার কালাম যে কিতাব যেখানে আছে সেই কিতাব যদি আমি পাহাড়ের উপর আমি নাজিল করতাম, এত ওজন সেই কিতাবের, এত হেকমতওয়ালা একটি কিতাব আমি তোমাদের দান করলাম নবীর জন্য তোমরা পাইলে। ও বন্দারা জানিয়া রাখো, এই কোরআনটার ওজন, কোরআনটার হেকমত পাহাড়ে জারতে পারলো না, অনেক পাহাড় নষ্ট হয়ে গেল, অনেক পাহাড় ধ্বংস হয়ে গেল। অনেক এই কোরআন আমি আমার আখেরি নবীর উম্মতের জন্য আমি দান করলাম উপদেশ স্বরূপ। এই কোরআন শরীফ তারা পড়িব, কোরআন শরীফ পড়িব সব পাইব, আর কোরআন মোতাবেক যদি চলতে পারে তারা আল্লাহর জাতরে খুশ এবং রাজি করে লাইব। এক শ্রেণীর মানুষেরা গিয়া আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করেন, ও আয়েশা রসুলুল্লাহর আখলাকটা কি পরিমাণ আসলো? আল্লাহর রসুলে ফরমা, আল্লাহর রসুলের সম্পর্কে আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, কানা খুলুকুল কোরআন, ও বিকুল কোরআন মোতাবেক রসুলুল্লাহর আদর্শ ছিল। রসুলুল্লাহর আখলা অবিকুল কোরআন আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছে, যার জন্য আল্লাহর বান্দে গান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল আব্দুল্লাহ বিন রওয়াহা নামে একজন সাহাবী ছিল। এর আগের যুদ্ধর মানের পরে রসুলুল্লাহ ঘোষণা দিলা, আগামীতে যেই দিন যুদ্ধের ঘোষণা দেব হইব জিহাদের ডাক পড়ব, এই দিন কিন্তু সেই জিহাদের জন্য প্রস্তুতি নিবাই। হে আব্দুল্লাহ বিন রওয়াহা, তুমি ওই ভাই গিয়া সেনাপতি সবর সর্দার, তোমার অর্ডারে জিহাদটা চলত, তুমি ওই ভাই সেনাপতি। এইভাবে রসুলুল্লাহ নির্ধারিত করিয়া দিল আব্দুল্লাহ বিন রওয়াহারে। এর মধ্যখান আব্দুল্লাহ বিন রওয়াহায় বিবাহ করছেন, নতুন স্ত্রী গড়ের মধ্যে আঞ্চল, প্রথম দিন প্রথম বিবাহ হয়েছে ওখানো পর্যন্ত। হঠাৎ তার কাছে আওয়াজ আইছে, ও আব্দুল্লাহ বিন রওয়াহা, তুমি ওখানো বাড়ির মধ্যে থাকছো নি, হঠাৎ জিহাদের ডাক পড়ছে, পড়ি গেছে, আল্লাহর রসুলে তোমার এই জিহাদর সেনাপতির দায়িত্ব দিছ, তুমি জলদি যাও, তোমার দায়িত্ব আদায় করো। কিছু সময় তার নিজে থামিলা, আবার পরবর্তীতে খবর আইছে, ও রওয়াহা তুমি ওখানো পর্যন্ত রই গেছো নি বাড়ির, অস্ত্র হাতের মধ্যে লেও জিহাদর দিকে অগ্রসর। ও সময় আব্দুল্লাহ বিন রওয়াহায় তাড়াতাড়ি অস্ত্র হাতের মধ্যে লইয়া ডাহাল লইয়া তীর লইয়া ঘর তাকি বাহির হয়ে গেছো নি জিহাদের উদ্দেশ্যে রওনা দিলাইত্রা। কিন্তু নতুন বিবাহ ওখানো পর্যন্ত স্ত্রীর সঙ্গে পুরাপুরি দেখাও নাই, ঘরের ভিতর থেকে হঠাৎ আওয়াজ আসছে, তান ঘরে স্ত্রীর জানাইল, গো স্বামী আপনি তো জিহাদে যাইতে যাক আমি নিষেধ করতাম নাই, একটা বার আপনি আমার সঙ্গে দেখা করিয়া যাইন। ঘরের স্ত্রী সেই কথা খোয়ার পরে আব্দুল্লাহ বিন রওয়াহা শুনছেন তার নিজের খানের দ্বারা, শুনিয়া কইল, গো বিবি আমি তোমার সামনে যাইমো, যাবার পরে তোমার দেখা মহব্বত জাগব, তোমার দেখে আমার প্রেম জাগব, যার ফলে আমি জিহাদে যাওয়া আমার পক্ষে সম্ভব হইত নাই, রসুলুল্লাহ আমার একটি দায়িত্ব দিছেন, তাই দায়িত্ব যদি পূরণ করি না আমি আমার নবীর সামনে গিয়ে আমি কীভাবে মুখ দেখাইম, আমি সম্ভব না তোমার সঙ্গে দেখা করা, এখন জিহাদের ডাক পড়ছে আমি জিহাদে যাইয়ার গিয়া। বলে না না স্বামী, একটা বার আপনি ঘরের মধ্যে তসিবানক আমার সঙ্গে দেখা করেন, আমিও আপনারে দেখতে চাই বলে খেনে।
বলে স্বামী গো যদি হঠাৎ গিয়ে আপনি যদি জিহাদের মধ্যে যদি শহীদ হয়ে যায় তাহলে আপনি আমার স্বামী, কিয়ামতের দিন স্বামী বলিয়া আমি আপনার পরিচয় করতাম, আপনার শুধু আমি চেহারাটুকু আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, ঘরের বিবিয়ে কইলা শুধু আমি চেহারাটুকু আপনার আমি দেখতাম। এই কথা শুনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে যখন প্রবেশ করছেন করার পরে দেখেন এই মহিলার সামনে রাখা শুধু আল্লাহর কালাম কোরআন শরীফ। দেখছেন দেখিয়া তার নিজে অবাক হয়ে গেছেন, আমি নতুন বিবাহ করলাম, অনেক মহিলারা নতুন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরে দুই তিন দিন পর্যন্ত চিন্তিত থাকুন খান্দন। আজকে দেখলাম আমার ঘরের একজন স্ত্রী পাইলাম জীবনে বড় ভাগ্যবতী মহিলা, যে মহিলা এখনো পর্যন্ত শরম সরছে না, আমিও মহিলার লাগি দেখাও ফুরাফুরি করলাম না, এত ভালো মহিলা আমার ভাগ্যে জুটলো যে মহিলাটা প্রথম বিবাহ হয়েছে আমার বাড়িতে আসার পরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত করতে আসে। বড় খুশি হইলা কইলা গো বিবি আমার তোমার দেখা শেষ হয়েছে নি? বলে হ্যাঁ দেখা শেষ হয়েছে। উভয় দুজনে দেখা দেখি করলা, অত মায়ার স্ত্রী ছাড়িয়া রসুলের প্রেমিক সাহাবি হল, জিহাদের উদ্দেশ্যে এরা রওনা দিলাইলা। এর লাগি মা গো জানিয়া রাখো যে মহিলা আরব দেশের মধ্যে মক্কা নগরে এমন একজন মহিলা যে মহিলা দেখকার স্বামীর বাড়ি গিয়া প্রথম দিন হব কোরআন শরীফ তান তিলাবত করডা, যার কারণে মা বন্ডা কোরআন শরীফ তিলাবত করকা, সন্তানা দিয়কলার কোরআন শরীফ তিলাবতের আদেশ দেখবা, কোরআন গান্তা শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত আছে, সন্তানা দিয়কলার দেখবা কারি সাবজেন বানাইতা তা উদ্দেশ্য নাই, কোরআন শরীফ গান বাচ্চারা ফড়িবা শুদ্ধ হইব, কোরআন যদি শুদ্ধ হয় না গলত করিয়া নমাজ পড়ান আপনার জীবনে নমাজ আল্লাহর দরবার হবে না। লেখানে জলি কোয়া হয় এক হরফর জায়গা আরেক হরফ নিয়ে ফোড়া, এটারে কোয়া হয় লেখানে জলি, লেখানে জলি করলে নমাজ ভাসি। এর লাগে আমরা কেউ তাব্বা কিয়া দা হাবিলা বিউতা ফোড়ানি মানছি, জি তাব্বা কিয়া দা কইতে একটা জিনিস মনে হয়েছে বাবা খেয়াল করেন জানেন, কোনো মানুষে যদি অনাসত্ত্ব যদি আপনারে যদি বেশি কষ্ট দেখছে একটা আমল শিখাইয়া দেওয়া যায় আর এটা না করা খানবালা, তবে দেখিয়া শিখাইয়া দিয়ার বাবা, বিশেষ করিয়া কোনো মানুষে যদি অনাসত্ত্ব আপনারে যদি দুঃখ দে কষ্ট দে আপনার উপর যদি জুলুম করে আপনি এই বন্দার প্রতি ধ্যান করিয়া তাব্বাতিয়া দা সুরা প্রতিদিন সাতবার ফড়িবাল্লা। আমি তাব্বাতিয়া দা সুরাটা ফড়িলাম, আবুল হবরে জালা আপনি স্বাস্থ্য করছ তারেও আপনি ওলা স্বাস্থ্য করিও, হইয়া আল্লাহর কাছে বিচার দিয়া রাখি দিও, এই দুশ্মন দেখবা আস্তে আস্তে ধয় ধ্বংস হইব, নতুবা দুশ্মন আপনার দিকে বালা অবস্থায় ফিরি যাইব। এর লাগি একটা কোরআনের মধ্যে বাবা অ্যাকশন আছে যার কারণে আমি কইলাম তবে সারায়া উড়ি ব্যবহার করবা না খামাইতো নাই, হাসাও যদি দুশ্মনী করে যদি, এখন আপনিও হড্ডা হেও করে ইগু কামো লাগতো না, বুঝাইছেন নি? আপনিও হড্ডা হেও করে ইগু কামো লাগতো না, হাসাও যদি দুশ্মনী করে বেহুদা যদি করে। এর লাগি ডর আছে কিছু মা বই নগলরে যদি কোনো স্বামী আহরি জুলুম করেন বেটি বই দিবা তাব্বাতিয়া দা লইয়া, বুঝাইছেন আপনি শেষ আহরি যেন মারতা আমরা মা বই নগলে এখন শিখলে আমি শিখাইয়া দিই আর কিছু কিছু আসুন না এক বুড়ো ছেলে দি খাট দি মারো ও যেমনে বেটিয়া কইব শিখছি রে নাম লগে দিছেন দে ও যেমনে তাব্বাতিয়া দা ভরা শুরু করবো সকালে সাত বিকালে সাত আর আরেক বাকির পড়িলে একশন বেশি আমি কইয়া দিয়ান না বাদে মানুষ বাদে আগুন হয়ে যাবো, বুঝাইছেন ইগু কইয়া দিব লুকাইয়া কি না ইগু প্রকাশ্য কইন না ক্ষতি আছে ইগু খেয়ার যদি বেশ বেতালা পড়ে ফোন করে জানি কইয়া দিব ইগু আরেক লাইনে পড়িলে খাম শেষ বাট্টি, বুঝাইছেন তাহলে কোরআন কতটুকু একশন আছে দেখছেন আমি একটা শিখে দিলাম চূড়া কইলাম ও পড়াটারে ও তাব্বাতিয়াদের আরেক ফর্মুলা পড়লে ক্ষতি আছে আরেক বাকির ক্ষতি করলো, যার কারণে ইগু পড়লে দুশ্মন আপনার স্থগিত দুশ্মন স্বাস্থ্য আল্লাহ করবা আল্লাহ জানুন কিলা করো, বুঝাইছেন এর লাগি বেশ আউরি পড়ার চাই না জানি ও আপনার বেশি যদি কোনো দুশ্মনে ছাতা বাজার থেকে এই যে ফটো বেরিলা এতে ফোড়ন জানি বা কোনো গিয়ে আপনার খালি আপনার টায়ার নেয়ার গিয়া ব্যাটারি নেয়ার গিয়া অথা নেয়ার গিয়া সুরে ঠাই দেন না, বুঝাইছেন নি ও সুরগু ধ্বংস হয়ে যেত ও সারা খেসন জানি তাব্বাতিয়া দেখবা সুর শেষ ধ্বংস হয়েছিল সুরে সুরি করেন নানি 2021 ইংরেজি কী পরিমাণ সুরি আরম্ভ হইল আমরা অর্থাৎ কিতা সুরি হইল কইবা তো সুর নিয়ে আপনার এটা হালকা সুর ফাতলা একটা সুর আসুন নানি
দেখছেন মশারির ভিতরে সারা কোনো মশা হামাই যায় ও এগুদুগু আমায় নগুনতে খামড়াইয়া রাখো না তাহলে চুরিতে প্রত্যেক এলাকাতে ও এগুদুগু তখন ও আটকা দেওয়া নিচে গাড়ি ডাই নবা ও এনর বেটারি এনর ঠায়া ও আছে এনর মোটর এগুন কোন গুণ জানেননি আমি এমনি কড়া পাশা কই আর খারাপ পাইলে ভাবা এরা ওই লাগে ড্রাগস সেবন খারি গাঞ্জা খারা মদ কিছু কিছু খাওয়া শিখছ ইটা পয়সা করি ভাই না বুঝাইছি ইটার কেউ দাওয়াতও দেয় না কোনো বিয়াবাড়ি দেশ লাইনে ড্রাগস সেবন খারি দাওয়াত দিদি তো ভাই এগুড়ি দাল লাগাইও না এগুলো ড্রাগস খায় ও মধুরি খেয়েও দাল লাগাইতা না দাওয়াত দিতা না এরে কোনো কি খাজো নিত না বালা খাজো কোনো হেডমাস্টরি কইব না না এগু খানো মাথা লইয়া উল্টিয়া ফড়ব ও এর কাজ নাই কিতা করতা ও খালি সাইবা ভাতারে ও বাড়ির গুয়া শুড়ি লাল বুঝাইছে খার মটর গু বারে আছে কোন লাইনে থোয়া আছে আগে দিনও গিয়া চক্কর মারি আহিব বাইরে আমার বাদর দিন মটর নাই বুঝাইছেন আমরার আমার গ্রামের মসজিদর ১৬,০০০ টাকার লুমিনাস ব্যাটারি নিচে গিয়া ওই বার ১২০০ লকডাউনের পরে অভাব পড়ছে না আর তারার তো আরও বেশি অভাবে দেখা যাচ্ছে তার কামকাজ বিলকুল নাই আমরা তো কিছু হুঞ্জি আছে তারা তো ড্রাগস খাইতো তো উপায় না ইঞ্জেকশন মারতো এখন তারা মরি গেছে আর মসজিদ ইয়ে ধরে দিয়েছেন দেখছেন আর কোনোভাবে নাই তো মসজিদও দেখি আর মেসাব বাড়ি আল্লাহর আল্লাহ জানলা ভাঙ্গে নিছুন গিয়া ১৬,০০০ টাকার ব্যাটারি কিতা কোনো আমরা আবার লইছি লগে লগে কালেকশন করিয়া অবুজকা মসজিদ মানছে না ও ইলা যদি জুলুমকারী যদি খেয়ে হয় তো বিচার দিলেন জানিয়া ওলা পড়িয়া যেন আবুল হবরে আল্লাহ চেষ্টা করছেন ওলা আল্লাহ দেখবা তারা চেষ্টা করো আপনি বিচার দিয়ে তৈ দেখবা বিচার কিন্তু আর্জেন্ট হইতো না থোড়া দেরি হইব আস্তে আস্তে আল্লাহর বিচার আস্তে আস্তে নেন যায় অত জলদি হয় না তাই আর জন্য বিশেষ করে ইয়া পবিত্র কালাম যে কিতাব জাগান আছে আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব বাবা কোরআনের মধ্যে দুই একটা সুরার ফজিলত কই আমি শেষ করে লাইমো আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা সওয়াল করি আর বলে কি আমি কোরআনের মধ্যে সবচাইতে ভালো পাই সূরা ইখলাস কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি আল্লাহর রাসূলে ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ রাসূলুল্লাহ ফরমান এই সূরার তুমি যদি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব হক সুবহানাল্লাহ এর লাগি কোরআনের মধ্যে সূরা ইখলাস যেটা আছে তিনবার পড়িলে এক নফল কোরআন খতমের সওয়াব এক সাহাবী কইছিলা ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের সূরাটা বেশি মহব্বত করি নবী যে সার্টিফিকেট দিলা সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব ভাই মুসলমান কোরআনের মধ্যে আছে সূরা রহমান একটি সূরা আছে আমরার জেলা অলংকার আছে কাপড় পরিধান করে মা বন্ধের অলংকার হইল জেওরাত মানে খানোর মধ্যে দুলা এরপরে গলার মধ্যে সরা এইভাবে অলংকার মহিলাগুলো পরিধান করেন কোরআনের অলংকার হইল সূরা রহমান যারা দাম করিয়া সূরা রহমান তিলাবত করবা বাবা আল্লাহর কাছে এরার মনের আশারে জমিনের মধ্যে পূর্ণ করবা এর লাগে জীবনে বহুত আশা আছে হে যুব সমাজ খেয়াল আছে নানি আপনার বলে আমার জীবনে এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম মা বন্ধের জীবনে কত আশা আছে বলে জীবনে একসা সরা সোনার লাগাইতাম আছে নানি সোনার সরাউরা মা বোন হলে সাইন নানি বেশিরভাগ এটা তো খেয়ালই সোনাটা মহিলাদের জন্য রূপাটা পছন্দনীয় আর আমরা পুরুষের সোনাও না লাগে না আমরা খালি বাইক লাগে ওলা নাই জয় জয় আর বাইক লইলে ইনশাল্লাহ সাইন জানি বড় এগুলো লাগাই না জানি বড় যেন ফাটাই এগুলো লাগাইয়া জানি ও চিৎকার দেখিয়ে দিই ইগু না মেঘালয় দেখছিলাম রবা খাসিয়ায় নয়া বাইক আনিয়া সাইলেন্সার খাটিয়াও ফাটাই গো অত বড় লাগাইন বুঝাইছি ইগে ডাকিতো জিও জিও ডাকিতো ওতে এখন আমরা দেশ আইছি এক গুড়ে আসন বুঝাইছি নবু লাগাই দিই ও ১ কিলোমিটার ২ কিলোমিটার বুঝাইবে আবজ আর কিতা মানছে পাল্লা কইবেন কোনছে জি নেরারে পুলিশও ধরে না পুলিশের ধরি অ্যারেস্ট করলি ফার্স্ট কী পরিমাণ খান মগজ খাই ফেলাই দিই কোম্পানি দিছে একটা সাইলেন্সার কত স্মুথ আওয়াজ আমরা এখন বাই এনতে গু পাল্লা হয় না ফাটাও গু পাল্লা হয় কী রে বা আল্লাহ কী সমস্যা আমরা দেশ আইল এর লাগে ইগু না ইগু লাগাইলে মানুষে নিন্দা করবা খারাপ পাইবা ভাইয়া এটা লাগাইন না জানি বাইক চালাইতা চালাক বা কন্ট্রোলে চালাইন জানি বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি ওর গতকালকে নেটও দেখতে পারেন ফুয়া মারাতে একটা বাই কার ৮০০ কারে আর বাইকে মুখামুখি হয়েছে এরা বর্তমানে মেডিকেল মারাত্মকভাবে জখম বাঁচবা কিনা বেশি মাথার জখম হয়েছে যার কারণে
আপনার লাইফ আছে, জীবনের একটা মূল্য আছে। আপনারা খেয়াল করিয়া বাইকটা জীবনে চালাইবা, গাড়িও চালাইতা জীবনে সেইবে চালাইবা। আমি কোরআনের সামান্য বিষয় ফজিলত নিয়ে আলোচনা করলাম, আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে মাতিছি, কিছু ফুর্তিও করছি, বেশি রাইট হিসাবে গুমুম যাইতো, খালি ওয়াজ করলে তো আপনারা ঘুমাইল হত সময়, যার কারণে বিশেষ করে মহতরম আজিন কেরাম আমি আপনার খেদমত আরজ রাখি। আর প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন গানটা ফড়কা শিক্ষা দেখবা, দারুকুরাত যদি চলে দারুকুরা তো বাচ্চাদের দেখবা, জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রগতি হইতাম, জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হইতাম, সন্তানাদিওগুলোর সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া। আর যেটা মুসিবত আইসি আসামর জমিনও বলে, কোন মুসিবত বলে বাল্য বিবাহ নিয়ে, এখান তো বুঝরা যে মুসিবত আইসি আর হইব নি কোনোদিন বাল্য বিবাহ কঞ্চায় জি না, আর না আর সেও ইলা যাইতা নাই বুঝাইছেন, আর সেও সেও বলে কইতা না, শুনলো ইলে তো আর ই মেয়ে পাইতাম না, ফন্ডত নিয়ে যাইতাম গে আল্লাহ রাহলা, এখন আর সেও নিবা নি জি না, আর ফন্ড তো নিতে নাই, শূন্য তো নিতে নাই, সত্র তো নিতে নাই, হইবা আঠারো পুরো উপায় নাই, উপায় নাই মানে জেল ছাড়া রেহাই নাই। এটা বালা সরকারের আইনটা মানকুয়া মানিয়া চলার চেষ্টা করার, যে কোনো আইন সরকারে যেটা করি লাগব আইনটা মানা আমরা লাগে বাধ্যতামূলক, যে কোনো আইন আমরা মানতাম মানাটা আমরা বাধ্যতামূলক। এর জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক মহতরম হাজিন নে কেরাম জি ও কিতা কইছিলাম ওই কইসাম, যার কারণে ও বাকি রয়েছে আমি শেষ করে দিয়েছিলাম, আমার এই সাহবগুলোর মনে রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর হঠাৎ চিন্তা হইল রে, গরম পানি যেটা আছে বিশেষ করিয়া গরম পানি যেটা, এটা কারণ হইল গিয়া দেখুন সর্দার সর্দার হালত ফড়িয়া খালি খানদের, সর্দার হালত ফড়িয়া খালি খানদের তার নিকটে গিয়া কইলা, তুমি খেরে বা বুঝলাম না তুমি অত খান্দন খান্দি ত্রায় সকুর পানি দারে ছাড্ডায়, সে উঠিয়া কইল আমি শয়তান, বলে শয়তান তুই বললা খান্দন জানোস নি, অত খান্দন খান্দস কেন, বলে আগে তো আসলাম ফরিস্তা বালা, আমারে আল্লাহ কই দিছন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, আমারে বার করে লইছন বার করে লইছন, ইসলামতেই বার হয়ে গেছে, আমি বড় অপমানিত খান্দি, আর আল্লাহ হয়তো আমার খান্দন খান্তা শুনতা পার। ও মুসা আপনি যেহেতু আইসন একটাবার আল্লাহর দরবার আরজ খান্তা করক, আল্লাহ যদি আমারে মাফ দিলাই পরবর্তীতে আমি জেলা আছি ওলা গিয়ে পৌঁছে যাইমো, আল্লাহ আমারে আগর স্থানও পৌঁছাইয়ে দিলক, আমি যে ভুল করে লাইছি আর করতাম নাই। ও সময় মুসা কইলা ও আল্লাহ শয়তানের খান্দন দেখি আমার বড় দুঃখ লাগছে, শয়তানটে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আছে না, আমি মুসা কইয়ার আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু সুপারিশ করডা আমি মানি লিলাম, আমি মানি লইলাম ঠিক আছে, তারে হো আদম রে শ্রদ্ধা কষলো না, এখন আদম তো নাই মারা গেছ, আদমর লম্বা খবর গিয়ে শ্রদ্ধা দিল বুঝাইছো, আদমর কবর গিয়ে শ্রদ্ধা দিলেই না আমি তারে মাফ দিলাই, ওই সময় মুসা জানাইলা রে শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, বলে কোন সুযোগ, আদম রে তো শ্রদ্ধা খসলা নাই তোমার এই অবস্থা, যাও তুমি এখন আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজিদা দিলাও, আল্লাহ তোমারে মাফ দিলাই বা আগের পর্যায়ে নিয়ে তোমারে পৌঁছাই দিবা। শয়তান উঠিয়া জবাব দিল কইল মুসা কখনো সম্ভব নাই, যেহেতু আদম জিন্দা থাকতেও সজিদা দিছি না, এখন কবর আমি খিলাম মোরা সজিদা দিলাই মানতাম নাই, বুঝ পাইছেন কতটুক তার ভিতরে অহংকার। এর জন্য আল্লাহর বন্দে গান অত খান্দন খান্দিছে কিন্তু তার খান্দন আল্লাহ শুনছে না কেনে, বলে আল্লাহ বেদয় হয়ে গেছে গিয়া আল্লাহর নাফরমানি কাজ করছে, যার কারণে আল্লাহর বড় নাফরমানি শিরকি কেউ কোনো কাজ করলে আল্লাহর কাছে খান্দিলে কেউ সেই খান্দন আল্লাহ শুনত নাই, আর যদি কোনো আল্লাহর বন্দায় নাফরমানি যদি কাজ করে না আল্লাহর আজাবরে যদি ডরাইয়া চকুর ফানি যদি ফালাই দেন তাহলে আল্লাহর বন্দে গান দুজকের আগুন কোনো ফায়ার ব্রিগেডে নিবানি সম্ভব হইত নাই, দুজকের আগুন ডরাইয়া আল্লাহর আজাবরে যদি ডরাইয়া চকুর যদি দুই ফুটা ফালি ছাড়ি দেন জাহান্নামের আগুন বন্দার লাগে ঠান্ডা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ, এর জন্য শয়তানে সবসময় চাইব আপনারে আমারে দুকা দিত নষ্ট করত। আল্লাহ জানান কোরআন যখন তিলাবত করতে চাইবাই ফাইজা কারাতাল কোরআন ওয়াস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি তান শয়তানের ওয়াসওয়াস থাকি দুকাত থাকি তুমি তান বাঁচি যাইও, শয়তান থাকি হেফাজতে থাকো আমার আল্লাহর কাছে তুমি তান পানা চাইও। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যেন যতটুকু শিক্ষার সামান্য মাত্রায় শিক্ষার বিস্তারিত আলোচনা করছি না, কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করছি,
আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। আমিও না গত দুই দিন আগে 14 তারিখ আমার এই বৎসরের মাঝে প্রথম ওয়াজ মিষ্টি হয়েছে, আমার ওয়াজ মিস হয় না। আপনারা বরাক বলে খবর লইয়া দেখবার টাইম টাইম আমি ওয়াজও যাই। আপনারা নিশ্চয় রতনপুরের মানুষ থাকতে পারেন, দুঃখিত বেড়ে দাওয়াত পাইছি বাদুর না নেই ইনু বেড়া গাইছে। প্রথমে আমি কইছি 14 তারিখ দুইটার ভাগ খেয়াল করকা, আমি কইছি যে দুইটা আছে মাঝখানো 9টার থাকি আমার দিলাই ওলা এক হাতে গুয়া আসলো বাদে দেখা যায় ফয়েজ আহমদ সাহেব একটা কোন 14 তারিখ থাইন বাদর দিন মনে করছে তা আল্লাহ মিলিয়ে দিছে। ফয়েজ আহমদ সাহেব পরের দিন কয় 14 তারিখ টাইম কোন সময় আমার জানাই লাই না, তান আমার মিলিয়া দিছে খাটা কালে একটু। আমি বললাম سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم استرنا بسترك الجميل، اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة، يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق ملك والله আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুণা করছি আপনার কাছে শিকার দে ভাইয়া আল্লাহ, দুনিয়ার দেখছি কোনো আওলাদে ভুল করলে বাবা ধমক দিলে মায় আবার ফিস দুয়ারে খুলে লইলা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি যদি আমরা তাড়াইয়া দিলেন আল্লাহ আমরা হইয়ার যাইতাম হারে হইতাম রে ভাইয়া আল্লাহ, আল্লাহ গুনাহ করি লাইছি দুষ করি লাইছি আপনার কাছে শিকার, আল্লাহ আমরা জমাত বাসি ভিক মাঙ্গার আল্লাহ আপনার দরবার আমরার জিন্দেগি তাম গুনাহ খাতার মাফ দেও, আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খার মা নাই বাবা নাই খুব বালা জানাইছি আল্লাহ, আল্লাহ আমরার কবর বাসি মাইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ, আল্লাহ আমরার কবর বাসি মাই বাবার কবরের গাড়ার জন্নতের টুকরা বানাইয়া দেও, যাদের মাই বাবা জীবিত আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমার ডে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ, যে বাড়িত কিছু সময় ছিলাম আপনার বন্দা হলে মেহমানদারি করছেন আল্লাহ, এই বাড়িত আল্লাহ মুরব্বীজন বেমার আল্লাহ আপনার বান্দির গোলার বিমার খান্তা আপনার দাঁতে কুদরতি দাওয়াই দে শিবা জিলামার আহমদ ফরমাও, আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ কত বেমারি হলে মহফিল আমরা আছি হে কোন দুঃখের দুঃখী আপনার খুব ভালা জানা আছে আল্লাহ, হে কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ আমরা দুঃখী হলার দুঃখ করে আপনার যাতে নিবারণ করিলাও কঠিন সমস্যারে আপনার যাতে সমাধানটা করিয়া দেও, যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরক্কে আনায়ত ফরমাও, যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও, যারা যুব সমাজ বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় গেছেন আল্লাহ এরারে আপনার যাতে হেফাজতে রাখি ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ, যে কমিটির মানুষ এত পরিশ্রম করিয়া মহফিল আয়োজন করছেন আল্লাহ শিরনির ইন্তজাম করছেন, যারা এই মহফিল হাজার হাজার টাকা দিয়ে সরি কইছেন আল্লাহ তামা আমার সৎকারে কবুল ফরমাওয়ের বিনিময়ে দুনিয়া এবং আখেরাতের বালাই গান্তা নসিব ফরমাও, যারা কমিটির মানুষ এত পরিশ্রম করছেন তাদের দুনিয়ার জিন্দেগির উজালা ফরমাও, আয় আল্লাহ এরার আখেরাতের জিন্দেগির উজালা ফরমাও ইয়া আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ এলাকার নয়া পুরানা তামাম মুর্দিগা নকলের মাফ দে, লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনী মা বই নকলের মাফ করিয়া দে আল্লাহ, এইবার যত হাজি সাহ বকলে ফরম ফিল আপ করছেন ইয়া আল্লাহ আশা করছেন যে এইবার লাগে আমি এক গুণাগার লগে শরীর কইছে ইয়া আল্লাহ, আল্লাহ যতরে দাওয়াত করি আপনার বাড়ি খানো নিছ বারবার যাইবার তৌফিক দেও, আমরা যারা ইরাদা করছি আল্লাহ আমরা আপনার বাড়ি খানো যাবা খান্তা নসিব করো ইয়া আল্লাহ, যারা ওখানে যাইতে পারছেন না আল্লাহ তামাম রে যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ, আল্লাহ দূর দেশ ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমদার মক্কা মদিনা দেখাইতে না নিরে ভাইয়া আল্লাহ, আল্লাহ মহফিলে দোয়া করি আর গরো দোয়া করি আর মসজিদে দোয়া করি আর একটা বার নিয়ে আমদারে আর বার ময়দানিয়া দোয়া খান্তা করাও রে ভাইয়া আল্লাহ, নবীজির খেদমত দূর দেশ ইন্ডিয়ার জমিন থেকে আমরা সালাম বেজি একটা বার নবীর দার কারণে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দান ফরমাও,
আয় আল্লাহ আমার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন ফরমাও হাসফরি আল্লাহ দলগামী সাবর হায়াত দরাজ ফরমাও বাসস্ট্যান্ডি সাবর হায়াত দরাজ ফরমাও খান সাবর হায়াত আন্দা দরাজ ফরমাও মুজাহিদে মিল্লতর হায়াত দরাজ ফরমা বিলবাড়ি সাবর কবরর জিন্দগি শান্তির জিন্দগি বানায়াত আল্লাহ উজানটির সাপ বড় বেমার আল্লাহ সাবর বিমার খান্দা শিফাত হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জমাতুর মধ্যে আমরা যতই হাত বাড়াইছি হার দিল কোন আশা আমি এক গুনাগারে দোকান হাত বাড়াইছি আল্লাহ আর মহফিলের মধ্যে অসংখ্য বন্ধ হল মাসুম বাচ্চাইন হল আসুন আউলামায় খেরা মগল আসুন যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين